থেকে আমরা এই পাখি দেখতে এসে আমাদের অনেক ভালো লাগছে যে আমাদের এখনো ঐতিহ্যবাহী এই পাখি আমাদের এলাকায় আসছে, সেটা আমরা দেখে মনোমুগ্ধকর অবস্থায় আমরা এখন খুব আনন্দিত। ফজলাম ভাঙে জ্যৈষ্ঠ আষাঢ়ের 15-র পর থেকে আসা শুরু করে, একমাত্র শামুক, শামুক ছাড়া কিছু না। প্রতিদিনই দেখা যাচ্ছে অনেক লোকজন আসছে দেখার জন্য, অনেক দূর দূরান্ত থেকে আগা, মানে আমরা ভাবছি যে আরও পরিবার থেকে আরও নিয়ে আসবো। ডাকটা আপনার রাত্রিতেও ডাক, আর বিশেষ করে যখন কোনো কিছু ধরেন নিচে আপনার ওই পশু পাখি অর্থাৎ হিংস্র জানোয়ার যেগুলো আছে যেগুলো আসে, তাহলে এগুলো আরও আপনার ওই বিভিন্ন ধরনের শব্দ। সেখানে দোকানপাটের কোনো ব্যবস্থা নাই, একটা সৌর বিদ্যুতের প্রয়োজন আছিল যে এসছে এই মোড়ে গেলে একটা সৌর বিদ্যুৎ দিতে, হয়তো মানুষ সন্ধ্যের পরও কেউ আসছে, হয়তো এই জায়গায় দাঁড়াতে পারতো, পাখিটা ভালো দেখাতো, কারণ উপরে হয়তো আলো হইতো না কিন্তু সড়কটা তো ক্লিয়ার থাকতো।